হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি লিভিং এর এমপ্লয়মেন্ট সম্বন্ধে হতে যাচ্ছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করবে তোমাদের কি রিলেটেড ভিডিও আগামীতে দরকার, মানে গেম রিলেটেড কি টাইপের ভিডিও তোমাদের আগামীতে দরকার, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। চলো বেশি কথা না বাড়িয়ে গেম প্লের দিকে এগোনো যাক, লেটস গো। বন্ধুরা, চলে এলাম প্লেনে। প্লেনে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে প্লেনের যে টপ ফাইভ তার মধ্যে আমাদের নাম্বার টু টপে আছে, অর্থাৎ টপ ওয়ান। তাই আমরা এখানে মার্ক করে দিই গরুর গোয়ালের দিকে এবং জাম্প দিয়ে দিই গরুর গোয়ালের ছাদে, অর্থাৎ মিনস্ট্যান্ডের ছাদের উপরে নামার জন্য আমরা লাফ দিয়ে দিই এবং আমরা ছাদে নামতে সক্ষম হই। এখান থেকে পেয়েছি একটি হেলমেট, পেয়েছি একটি UMP-45 অ্যান্ড একটি ভেস্ট। ওদিক থেকে একটি শর্ট গান পাই, ঠিক তার পাশে পেয়ে যাই M-762। শর্ট গানটি ফেলে আমি ওইটাকে নিই। এখানে এনিমি নেমেছিল না, কোনো ছাদের উপরে কোনো এনিমি নেমেছিল না, মিস্টারে কোনো এনিমি নেমেছিল না। আমি বুঝছি না আসলে, মানে ইদানিং গরুর গোয়ালের কী হয়েছে, গরুর গোয়াল ফাঁকা কেন এটা আমি বুঝতে পারছি না। আমাদের মতো মুরগিরা আর কি এখানে গরুর গোয়াল একটু মুরগি, মানে মুরগি আর কি গরুকে মারতে আসে, যাই হোক মানে জাস্ট ফর ফান। তাই আমরা আমি বুঝছি না আর কি কী কারণে এখানে একটু ইদানিং এনিমি কম নামছে, হয়তো বা তারা র্যাঙ্ক পুশের জন্য একটু দূরে নেমে থাকে। যাই হোক, এখান থেকে পেয়ে যায় Level 3 ব্যাকপ্যাক, এখান থেকে পেয়ে যায় স্কারেল, এর অনেক অ্যামো, অর্থাৎ 5.56 এর অ্যামো পেয়ে যাই, ব্যান্ডেজ পাই, পেয়ে যায় 7.62 কিছু অ্যামো। এখান থেকে যাওয়ার সময় কিছু সাউন্ড পাই, বাট ততক্ষণে আমাদের নাম্বার টু বটটিকে নক করে কিলো করে দেয় ভিক্টর দিয়ে। দেন এখানে কমপ্লিট করে আমরা এগোতে থাকি সামনের দিকে এনিমি সন্ধানে। আমাদের টিমমেটদের ডাকি যে চলো, এখানে তো এনিমি নেই, চলো আমরা একটু এগোই, যদি দু একটা এনিমি পেয়ে যাই। এরপর টিমমেটদের ডাক দিয়ে ডাইরেক্ট বেরিয়ে পড়ি এনিমি সন্ধানে, চারপাশে দেখতে দেখতে। এই জায়গাটাতেও প্রচুর এনিমি থাকতো, এই হিল থেকে আমাদের মারতো, বাট আজকে কী হয়েছে আমি বুঝছি না। ইদানিং হয়তো সবাই মেবি র্যাঙ্ক পুশ করছে, যার জন্য এদিকে এনিমি কম আসছে। ওদিকে নাম্বার টু মার্ক করে দেয় যে এনিমি আছে, এনিমি আছে, এনিমি জাহার। তা আমি তাই যেতে থাকি দ্রুত, পিছনে দেখি যে কেউ আছে কি না, তাই সামনে যেতে থাকি দ্রুত। এবং সঙ্গে সঙ্গে আমি একটি এনিমিকে দেখতে পাই দূরে, সাথে সাথে আমি একটি এনিমিকে দেখতে পাই এবং তাকে স্কাইল ডিসপ্লে দিই এবং সে হয়ে যায় নক। দেন সামনে দেখি আরও দুইটা এনিমি, একটি কি ডিসপ্লে দিয়ে সরে আসে, ততক্ষণ নাম্বার ফোর নক, দেন আবার স্প্রে দিই অ্যান্ড সে হয়ে যায় নক। এরপরে আমি এখানে একটু সামান্য ড্যামেজ দিই একটি এনিমিকে এবং আবার দিই, যদি সেই সাথে তিনটা নক করে ফেলি, বাট তখন আমার জিরো কিল, কজ একটাকেও কিল করতে পারি না। দেন একটি কেটে ফিনিশ এবং আমাদের নাম্বার থ্রি আসে এবং নাম্বার টুকে করে রিভাইভ। আমি এখানে একটু থাকি, কাভার দিতে থাকি, নাম্বার ফোরও পিছিয়ে আসে, বাট আমি তাকে রিভাইভ দিই না, একটু লেট করে দিব, কারণ সামনে থেকে এনিমি ছিল, তারা আসলে আমরা যদি রিভাইভ দিতে থাকি তাহলে মারা যেতাম তাই। দেন এখানে স্মোক করে আমাদের টিমমেট, দেন আমি রিভাইভ করি নাম্বার ফোরকে। দেখো তিনটাকে নক করেছিলাম বাট তারা রিভাইভ পেয়ে গিয়েছে অলরেডি। এবার আমি নিচে যেতে থাকি একটু ফ্ল্যাঙ্ক দিয়ে, একটু লেফট সাইড দিয়ে ফ্ল্যাঙ্ক দিয়ে পুরো মারার আর কি এনিমি দিকে এগোতে থাকি। ঠিক সেই সময় তারা স্মোক করে অ্যান্ড আমি দেখার চেষ্টা করি সে তারা কোথায় আছে। এটিকে দেখতে পাই, সামান্য কিছু ড্যামেজ দিই বাট সে নক হয় না। এরপরে রাইট সাইড দিয়ে নাম্বার ফোর যায় আর নাম্বার টুও থাকে সেদিকে, নাম্বার টু একটিকে নক করে ফেলে অ্যান্ড আমি ভেবেছিলাম সবাই মারা গেছে, বাট এখানে একটি ছিল, আমি তাকে ফোন শট দিয়ে কিল করে ফেলি। এখানে লুট করতে আসি বাট সেই সময় রাইট সাইড থেকে একটি সাউন্ড আসে অ্যান্ড আমি এগিয়ে যাই তাকে মারতে, তাকে ডাইরেক্ট সে ডাইরেক্ট কিল হয়ে যায়, তাকে কিল করে ফেলি। এরপর এখানে সামান্য লুট কমপ্লিট করতে থাকি, সেই সাথে এখান থেকে আমার হয়ে যায় চারটি কিল কমপ্লিট। এখান থেকে লাগিয়ে নিয়ে 3x এবং দূরে একটি এনিমি স্প্রে দিয়ে তাকে নক করে ফেলি, সে ডাইরেক্ট কিল হয়ে যায়। এরপর করতে থাকি সামনের দিকে অ্যান্ড আরেকটি সাউন্ড আসে, বাট আমি এনিমিকে দেখার চেষ্টা করি বাট তাকে দেখতে পাই না,
খুঁজি বাট দেখতে পায় না, সেই মুহূর্তে নাম্বার ফোর তাকে কিল করে ফেলে। আমি যাই লুটতে, এখান থেকে সামান্য কিছু লুট করি। সেই মুহূর্তে আমাদের নাম্বার থ্রি ওদিকে একটি এনিমিকে নক দিয়ে ফিনিশ করে দেয়, মেবি বট ছিল। এখান থেকে যাই আমার পাঁচটি কিল, এখান থেকে লুট কমপ্লিট করে আমরা আবার এগোতে থাকি। সামনে পড়েছিল ড্রপ, আমি দেখেছিলাম, এগোতে থাকি আমরা সামনের দিকে। চারপাশে দেখতে দেখতে এগোই, কজ এনিমি যে কোনো দিক থেকে আমাদের স্প্রে দিয়ে নক হয়ে যাবো। জায়গাটা একদম ওপেন ছিলাম, আমরা পুরো ওপেনে ছিলাম, অর্থাৎ আমাদের ভালো কাভার ছিল না, পজিশনটা ঠিক ছিল না। এবং সামনের থেকে দেখতে পাই একটি গাড়ি, তখন সেভাবে খেয়াল করেছিলাম না। আমি একটু নিচের দিকে আসি এবং আমাদের টিমমেট ওখানে একটি মার্ক করে দেয় যে ওখানে এনিমি দেখা গেছে, এনিমিজ হ্যাড ডেঞ্জার হ্যাড। তো আমি একটু ওখানে স্কোপ করে আমি দেখি যে একটি গাড়ি আসছে, তাই আমাদের দিকে আসছিল। আমি এখানে একটু কাভার নিই এবং সাউন্ড পাই যে তারা আমার দিকে আসছে, আমাদের দিকে আসছে। তো এখানে কাভার নিই এবং লেফটে সাউন্ড আসে, দেন দেখি গাড়িটা। আমি সামনে স্প্রে দিই, সামান্য একটুখানি গায়ে তাদের বুলেট কানেক্ট হয় বাট কেউই নক হয় না। দেন আবার একটু ইনফো দিয়ে ট্রাই করি নক করার, বাট সেই মুহূর্তে আমাদের নাম্বার ফোর নক হয়ে যায়। আমি এখানে একটি মলে ঘুরতে যাই এবং মলিটি আমার গায়ে পড়ে। দেখো ভাগ্যটা কি আমার, এখানে আমি নাম্বার ফোরকে দ্রুত রিভাইভ করি, কারণ আমার লাইফটা কম ছিল এবং আমাদের টিমমেট নাম্বার থ্রি অলরেডি সে নক হয়ে ফিনিশ হয়ে গেছে এবং নাম্বার টুই অনেকটাই দূরে ছিল আমাদের থেকে। এখানে একটি অ্যানিমেশন, তাকে সামান্য ড্যামেজ দিই এবং বেরিয়ে এসে আবার ড্যামেজ দিয়ে নক করে ফেলি। আমার লাইফটা তখনও বাড়ানো হয়েছিল না এবং আমি এখান থেকে দেখি আবার এনিমি কোথায়, বাট আমার লাইফ যেহেতু ছিল না সেহেতু আমি ঘরের মধ্যে আসি অ্যান্ড এখানে দাঁড়িয়ে হিল করতে থাকি। আরেকটি এনিমি ছিল এখানে যেটিকে আমরা নক, মানে একটি এনিমি শব্দ পাচ্ছিলাম বাট সে ক্যাম্প করেছিল। আমরা ডাইরেক্ট একদম ঠিকভাবে এক্স্যাক্টলি বুঝতে পারি না যে এনিমিটি কোথায় আছে, তাই এখানে সম্পূর্ণ বুস্ট করি এবং বলে একটু ওয়েট করো, আমরা সবাই একসাথে যাবো, একা গেলে নক হইতে হবে। থেকে বুস্ট কমপ্লিট করে এগোতে থাকি, পিছের দিকে একটু দেখার ট্রাই করি এদিকে কে আছে। এরপরে ছাদে যাওয়ার ট্রাই করি বাট মনে হলো যে ছাদে যাওয়াটা মেবি ঠিক হবে না, কজ এনিমি থাকতে পারে আমাদের নক করে দেবে, তাই আমি নিচে আসি অ্যান্ড এনিমিটাকে খুঁজতে বেরিয়ে পড়ি। ততক্ষণ একটি আমাদের উপরে গ্রেনেড হয়েছিল, দেন আমরা যেতে থাকি এদিকে। আমার মনে হচ্ছিল যে পাথরের ওখানে এনিমিটা আছে, আমি আমার টিমমেটদের ডাকি যে চলো ওখানে এনিমি থাকতে পারে, আমার সাথে কেউ একজন আসো। দেন আমার সাথে নাম্বার টু আসে, নাম্বার ফোরও আসে, দেন আমি একটু এনিমিটাকে দেখতে পাই অ্যান্ড তাকে ফিনিশ দিই। সেই সাথে হয়ে যায় এখান থেকে আমার সাতটি কিল কমপ্লিট। এরপর আমি কোন দিকে এনিমি আছে সেটা দেখার ট্রাই করি বাট আমরা ছিলাম না জোনে এবং নাম্বার টু আমাদের বলছিল যে চলো জোনে যাই। আমি বললাম যে ঠিক আছে চলো আগে জোনেই যাওয়া যাক, বিকজ লিফিকের তোমরা তো জানোই বন্ধুরা যে লিফিকের জোনটা কতটা ডেঞ্জারাস, আমরা যদি একবার জোনের মধ্যে থাকি এবং লাস্ট যেহেতু লাস্টের দিককার জোন বহুত অনেক অনেক এক্সপি খাবে আমাদের এইচপি, তাই আমরা একটু এখানে জোনের মধ্যে আসি। দেন যেতে থাকি এগোতে থাকি এনিমির সন্ধানে, চারপাশটা ঘুরে একটু দেখি যে কোথায় এনিমি আছে। এখানে আসি, আসার পর দেখো কি হয়। আমি এখান দিয়ে উঠি, স্কোপ করি, দেখো স্কোপ করে ওখানে দেখতে পাই যে একটি, দেখো একটি মুরগি ডিম পাচ্ছে আর কি, ডিমে তা দিচ্ছে, ডিমে তা দিতে দেখি একটি মুরগিকে। তো তাকে আমি নক করে ফেলি স্প্রে দিয়ে। আমি নাম্বার জুর কাছে বলি একটা গ্রেনেড দাও, কজ ও কভারে চলে গিয়েছিল, আমি একটি গ্রেনেড চাই তার কাছে, সে আমাকে একটি গ্রেনেড দেয় এবং আমি গ্রেনেড মারতে যাব। ঠিক সেই সময় লেফট সাইড থেকে কিছু সাউন্ড আসে এবং আমার বলে যে চলো যাই এগোই, এখানে যেতে থাকি। ঠিক সেই মুহূর্তেই পাথর থেকে বেরিয়ে আসে এনিমি, আমি তাকে ড্যামেজ দিই অ্যান্ড সে ডাইরেক্ট কিল হয়ে যায়, সেই সাথে হয়ে যায় চিকেন ডিনার এবং আমার 9 কিল কমপ্লিট। তো বন্ধুরা ভিডিও আজকের ভিডিওটি এইটুকুই, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে
তাহলে প্লিজ একটি লাইক করবে এবং কমেন্ট করবে আগামীতে তোমাদের কি টাইপের ভিডিও দরকার। আমি অবশ্যই ট্রাই করব তোমাদের মধ্যে সেই ভিডিওটি পৌঁছে দেওয়ার। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুরা একটু সাপোর্ট করো। দেখো আমি অনেকটা ট্রাই করছি আমি চ্যানেলটিকে একটু বড় করার, তো বন্ধুরা একটু সাহায্য করো, আমাকে একটু সাপোর্ট করো। যাই হোক, আজকের ভিডিওটি এটুকুই, দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থাকো, স্টে হোম, স্টে সেফ, টিল দেন টেক কেয়ার, গুড বাই। Oh, 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 oh